আল্লাহ সুবাহন ওয়া তাআলা সুরতুল বাকারার দুইশত আট নম্বর আয়তের মধ্যে ارشاد করেছেন মুমিনগণ তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো শাইতান আর শয়তানের পদঙ্ক অনুসরণ তোমরা করো না কারণ ইনাহুল মুবিন শৈতান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন তাহলে এ আয়তে আমাদেরকে যে মেসেজ দেওয়া হলো যে আমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে প্রবেশ করব এটাই হচ্ছে মুক্তির পথ আর ইসলামের বিপরীত পথ হচ্ছে শয়তানের পথ এই জন্য এই জীবন দ্বারা শয়তানের সমস্ত পথকে পরিহার করতে হবে এটাই আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এবার তার যে মূল বক্তব্য তার যে মূল বিষয় সেই বিষয়ে প্রবেশ করেছেন তার মূল বিষয়টা কি ছিল ইমান ও কোরআনের এই নিয়ামতের কৃতজ্ঞতার শিকার আমরা কিভাবে করব। তিনি বলছেন আয়ুয়াল মুসলিমন আজদি মুনিয়াল ইমান অনিয়ামিহি আল কুরআন আল্লাহহু আকবর ফামা আহত আহ দেন আহত এন অ্যাফনুমিনাল ইমানি অলকুরআন সুবহান আল্লাহ হেমিন হে মুসলমান গণ তোমরা ইমানের এই নিয়ামতের সম্মান করো কোরান নামক নিয়ামতের সম্মান করো তোমরা কারণ কোন ব্যক্তিকে ইমান এবং কোরআনের চাইতে অধিক গুরুত্বপূর্ণ অধিক ফজিলতপূর্ণ সম্মানিত আর কোনো নিয়ামত দেওয়া হয় হয়নি সুবাহ আল্লাহ সুতরাং আমরা যারা আল্লাহর প্রতি ইমান আনার তৌফিক পেয়েছি আমরা যারা আল কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করি কোরআনকে পাঠ করে বিশ্বাস করি আমরা অবশ্যই শ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী গোলাম আলহামদুলিল্লাহ তাই একজন মানুষ যখন এই মাহের রমদানে ইমান আনার পর সে সোয়াবের আশায় সিয়াম পালন করবে সে ইমান পেয়ে যাবে ইমানের বরকত পেয়ে যাবে কোরআনুল করিমের বরকত সে পেয়ে যাবে সুবাহান্লাহ এরপর সম্মানিত খতিফ সাহেব চমৎকার একটি কথা বলছেন হয়তো আমরা ভাবছি যে আল কোরআনের এই শুকুর আদায় তো তারাই করছে যারা শুধু কোরআনকে মুখাস্ত করে বসে আছেন তারাই না সম্মানিত খতিফ সাহেব বলছেন আহলুল কোরআন হুম্মান আমিলা বিহি ওল্লাম যখন হাফিবন কোরআনের অধিকারিত হচ্ছে তারাই কোরআনের ধারক হচ্ছে তারাই যারা কোরআন অনুযায়ী আমল করে যদিও তারা কোরআনুল কারিমের হাফেজ নয় সুবাহান্লাহ অনুরূপভাবে অমাল্লাম কোরআন কোরআন যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে না সে কখনো কোরআনের ধারক বাহক হতে পারে না যদি সে কোরআনুল কারিমের মুখাস্তকারী সুবাহানুল্লাহ কতই না চমৎকার কথা সুতরাং ভাগ্যবান তারাই যারা হয়তো বা কোরআন সে পাঠ করতে পারছে না নিজের দুর্বলতার কারণে ভাগ্যবান তারাই যদিও সে কোরআন দেখে দেখে পাঠ করতে পারে না কিন্তু কোরআনের প্রতিটি বিধানকে শ্রদ্ধাশীল হয় আল্লাহ আল্লাহতালার গুলামির মাধ্যমেই তার জীবনকে অতিবাহিত করছে সেই ব্যক্তি হচ্ছে আল কোরআনের অধিবাসী সে হচ্ছে কোরআনুল করিমের ধারক বাহক আল্লাহ আকবর হে আল্লাহ আমাদেরকে এমন গুলাম হিসাবে তুমি কবুল করোন আমিন